হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি, তবে বাড়ি থেকে নয়, রাস্তা থেকে। কারণ আমরা এখন বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে আমরা কিন্তু এখন ফিরছি আমার শ্বশুর বাড়িতে। তো গাড়িতে রয়েছি, দেখতেই পাচ্ছো। তো আজকে ব্লগটা আমি শুরু করছি রাস্তা থেকে। তো এখন আমরা মোটামুটি বলতে পারো মাঝ রাস্তায় চলে এসেছি। আর এখন আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ফেরার কথা ছিল গতকাল রাতে, কিন্তু গতকাল রাতে তো তোমাদের বললাম মামা বাড়ি যাওয়ার ছিল, আর তার সাথে সাথে পঞ্চরণ বাবার মন্দিরে পুজো দেওয়ার ছিল। তো সেই কারণে আমাদের ফেরা হয়নি। তো ওই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে, কারণ আকাশকে বিকেলে আজকে দোকান খুলতেই হবে। তো সেই কারণে তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আর ইভানকে নিয়ে সন্ধেবেলা ভাবলাম যে যা আসাটা ঠিক হবে না, ওই জন্য দিনের আলো থাকতে থাকতেই চলে এলাম। তো যাই হোক, তো দেখো রাস্তায় আছি তাই, আর এই দেখো রাস্তার সামনে এই ঘোড়ার গাড়িটা দেখে আমি আকাশকে তাই বলছিলাম যে ইভান একটু বড় হলে ইভানকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠবো। মানে প্রত্যেকটা জিনিসের মানে যে একটা আলাদা আনন্দ, সমস্ত আনন্দটাই ইভানকে দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা এই যে দেখো ইভান উঠে গেছে, ও গাড়িতে ওঠার পর থেকেই ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে। আর এখন আমরা বাড়ি ফিরছি, প্রায় কাছাকাছি অনেকটা চলেও এসেছি। এখন আমরা আগে যাব হাজরাতে, হাজরায় বসুস্থ সিনেমা হলের পাশে খাজা বিরিয়ানি থেকে আজকে বিরিয়ানি নেব। তারও একটা কারণ আছে, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে প্রচুর লেট হবে, রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম। তো ওই জন্য আকাশ বলল বাড়ি গিয়ে রান্না করা, ইভানকে সামলানো। তারপর দুদিন পর যেহেতু বাড়ি ফিরছি তো ঘরে অনেক টুকটাক কাজ আছে, ইভানের ভাত রান্না করা সমস্ত কিছু আছে। তা সেই কারণে ও বললো যে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে যাবে, তো ওই জন্য এখন খাজা বিরিয়ানি সেন্টারে যাব। তো চলো আগে ওখানে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমরা পার্সেল নিয়ে নেবো যাতে বাড়ি গিয়ে খেতে পারি, কারণ যেহেতু আমরা গাড়িতে আছি ওই জন্য এখানে আর বসে খাওয়া যাবে না। তো পার্সেল নিয়ে নেবো, বাড়ি গিয়ে খাবো। তো চলো সবাই মিলে যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমরা খাজা বিরিয়ানির কাছে চলে এসেছি, আর এখন এখান থেকে বিরিয়ানি নেব, আর দেখি কি নেওয়া যায়। আর এদিকে এখন গাড়িটা দাঁড় করি, আর ইভানও ঘুম থেকে যেহেতু উঠে গেছি, ইভানকে নিয়ে প্রথমে ভেবেছিলাম আকাশ আর ইভান যাবে, আমি যাব না। তারপর ভাবলাম যে না চলো একবার দেখি যাই, আকাশও বললো যে না চলো তুমি, তো ওই জন্য এলাম। তো এই যে আকাশ এখন এখানে অর্ডার দিচ্ছে, আর এখান থেকে ফার্স্ট টাইমই বিরিয়ানি খাবো, তো ইচ্ছা হলো এখান থেকে নেয়ার, তো সেই জন্য এখানে এলাম। আর কেমন খেতে না খেতে তো অবশ্যই তোমাদেরকে খাওয়ার পরেই জানাবো। তো এখানে দেখো এই যে মেনু কার্ডটা রয়েছে, আমি আর আকাশ দেখছিলাম যে এখানে কী কী পাওয়া যায়, তো তারপর আমরা ডিসাইড করব যে কী নেব না নেব। তা যাই হোক, তো চলো আগে সমস্তটা নেওয়া কমপ্লিট করি, কমপ্লিট করে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, দেখা করবো। আর এখন আমাদেরকে দেওয়ার জন্যই প্রিপারেশন চলছে, তো চলো একেবারে এগুলো নিয়ে বাড়িতে যাই, তারপর ফেরত এসে কথা বলছি তোমাদের সাথে। পার্সেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা গাড়িতে উঠবো, বাড়ি যাওয়ার পালা এবার। তো চলো বাড়ি যাই, তারপর পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। Bye.
কে এটা? কে আমাদের সব? কে বাবা? এটা আমাদের পাপা। এটা মিত্তি পাপা। ধরেই আছে, ওকে কে ধরে তার নাই ঠিক, ওইটা ধরে আছে। তো বন্ধুরা, প্রায় 40-45 মিনিট আগে আমরা বাড়ি ফিরে গেছি, মানে বাড়ি ফিরে এসেছি। তা তোমাদের সাথে আর কথা বলার সময় পাইনি, কারণ এসে এতটাই টায়ার্ড লাগছে। হতে পারে মানে ঠান্ডা ওয়েদারের সময় এটা, কিন্তু বাইরে এত গরম, এত গরম, জানি না কেন আমার লাগছিল হয়তো। তো ওই জন্য আর এসে মানে আমি দাঁড়াইনি, আগে ইভানকে স্নান করালাম, চেঞ্জ করালাম, দেন নিজে স্নান করলাম, আকাশও ফ্রেশ হয়ে গেছে, বিছানার চাদর চেঞ্জ করলাম, যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না। ইভান তো মানে সমস্ত কিছু দিয়ে মুখে দেয় আর কি, মুখে চাটাচাটি করে, তো সেই জন্য বিছানার চাদরটাকে মানে তুললাম, পরিষ্কার টরিষ্কার, এই যে পরিষ্কার করে ফেলেছি বিছানার চাদর টাদর, তো সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বসাবো ইভানের ভাত। আমাদের খাবারটা কিনে এনেছি, বাট ওর খাবারটা আমাকে এখন বানাতে হবে, তো ওই জন্য আমি ইভানের এখন ভাতটা বসাবো। তো চলো আগে ইভানের ভাতটা বসিয়ে দিই, তারপর ফেরত এসে আবার দেখা হচ্ছে আমাদের খাওয়ার সময় তোমাদের সাথে। তো দেখো, ইভানের ভাত রান্না করার পর ইভানকে খাওয়া দাওয়া মানে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, আর এই ফাঁকে এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি আমাদের দুজনের খাবারটা। তো আজকে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছি চিকেন চাপ। তো খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কীরকম খেতে হয়েছে, আর দেখে ভীষণই অয়েলি অয়েলি লাগছে, মানে অনেকটাই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তোমাদেরকে আমি জানাবো যে ঠিক কীরকম টেস্ট। আর তো চলো এখন সার্ভ করে খেয়ে নিই, খাওয়ার পর ফেরত এসে তারপর কথা বলছি তোমাদের সাথে। বিরিয়ানি আর চিকেন চাপ দুটোই আমাদের মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে সেটা একেবারেই বলবো না, আবার খুব খারাপ লেগেছে সেটাও বলবো না, মোটামুটি লেগেছে। তো খুব ভালো আমি বলতে পারবো না, মোটামুটি আমাদের দুজনের লেগেছে। তো যাই হোক, দুপুরে মানে রান্না করার ছুটি এটাই অনেক। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আজকের ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।